বাংলা বরক আসাম চ্যানেলে সর্বশেষ আপডেট জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম স্বাধীনতা দিবসে উত্তপ্ত পুলওয়ামা জঙ্গি হামলায় নিহত এক সাধারণ নাগরিক অপরদিকে কোর্ট থেকে জামিন পেয়েও নেই স্বস্তি আবারও গ্রেফতার আরামবাগ টিভির সম্পাদক শফিকুল ইসলাম অন্যদিকে বিয়েবাড়িতে বুঝ খেতে গিয়ে জানা গেল বর করোনা পজিটিভ প্যান্ডেল ছেড়ে পালালেন সবাই বিস্তারিত থাকবে প্রতিবেদনে অপরদিকে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বাবা টুইট প্রণব পুত্র অভিজিতের কিন্তু আশঙ্কা বাড়ছে হাসপাতালের বিবৃতিতে অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির জন্য ফেয়ারওয়েল ম্যাচের আয়োজন করুক বিসিসিআই আবেদন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর অপরদিকে হিন্দু বিরোধী মন্তব্য করায় প্রাক্তন বিধায়ক জার্নাল সিংকে বরখাস্ত করল আম আদমি পার্টি এবং সর্বশেষ জানিয়ে দেব স্বাধীনতা দিবসে বিদ্যালয় থেকে চাল পাচারের সময়ে আটক প্রধান শিক্ষক দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনুন সংবাদের বিস্তারিত অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন স্বাধীনতা দিবসে উত্তপ্ত পুলওয়ামা জঙ্গি হামলায় নিহত এক সাধারণ নাগরিক স্বাধীনতা দিবসের দিনও উত্তপ্ত হল জম্মু কাশ্মীর গতকাল পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে এক সাধারণ নাগরিকের জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে খবর গতকাল অর্থাৎ পনেরো আগস্ট শনিবার রাত নয়টা চল্লিশ মিনিট নাগাদ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে যাযরা হয়ে গিয়েছিলেন এক স্থানীয় বাসিন্দা জানা গিয়েছে মৃতের নাম আজাদ আহমেদ দার গতকাল রাতে অতর্কিতে জঙ্গিরা তার উপর হামলা চালায় একের পর এক বুলেটের গায়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন আজাদ গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে বিয়াল্লিশ বছরের আজাদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা জানা গিয়েছে মৃত ব্যক্তি পুলওয়ামার দাদুরা কঙ্গনা জেলার বাসিন্দা কেন আজাদের উপর এভাবে আচমকা হামলা করল জঙ্গিরা সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি কে বা কারা এই হামলার পিছনে রয়েছে সেটাও নিশ্চিত নয় এখনও এই ঘটনার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাস্থলে রয়েছে কড়া নিরাপত্তা চলছে তল্লাশি অভিযান ও নজরদারি স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ শুক্রবার চোদ্দ আগস্ট সকালে শ্রীনগরের প্রান্তে নওগাম এলাকায় পুলিশের উপর হামলা চালায় একদল জঙ্গি কনবয় থেকে বৃষ্টি শুরু করে জঙ্গিরা অতর্কিতে হামলা চালানোয় জখম হন পাঁচ পুলিশ কর্মী হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের মধ্যে দুজনের মৃত্যু হয় বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক স্বাধীনতা দিবসের আগের দিন নিরাপত্তা খতিয়ে দেখতেই টহল দিচ্ছিল পুলিশ বাহিনী সেই সময়েই হামলা চালায় জঙ্গিরা শ্রীনগর নওগাম বাইপাসের উপর শুক্রবার সকাল সাতটা নাগাদ জঙ্গি হামলার ঘটনা ঘটে স্বাধীনতা দিবসের আগের দিন এবং স্বাধীনতা দিবসের দিন পরপর দুবার উপত্যকায় জঙ্গি হামলা হওয়ায় স্বভাবতই জম্মু কাশ্মীরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে অপরদিকে বিয়েবাড়িতে বুঝ খেতে গিয়ে জানা গেল বর করোনা পজিটিভ প্যান্ডেল ছেড়ে পালালেন সবাই মন্ত্রোচ্চারণের পালা হোম সাত সবই সারা তখনও বিয়ের পিঁড়িতেই বসে নতুন বর কনে কিন্তু অনাহুত অতিথিকে দেখে চমকে উঠে দুই পক্ষই খাওয়া বন্ধ বরযাত্রীদের দমবন্ধ কনে পক্ষের দরজায় সিভিক পুলিশ স্বাস্থ্যকর্মীর দল দুজনের পরনে পিপিই তারা ঘোষণা করলেন বর করোনায় আক্রান্ত বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গের জাড়াগ্রামের জামবনি ব্লকে হিজলি গ্রামের ঘটনা বিয়ের দিন দুয়েক আগে তিনি করোনার নমুনা পরীক্ষা করেছিলেন রিপোর্ট এসেছে পজিটিভ কিন্তু বরের কোনো উপসর্গ নেই নেই জ্বর হাঁচি কাশির বালাই তাই নিশ্চিন্ত হয়ে বিয়ে করতে এসেছিলেন তিনি এদিকে বর করোনা পজিটিভ শুনেই চোখের পলকে খালি খাওয়ার টেবিল অনেকে তো অর্ধেক খাবার ফেলেই উঠে গেলেন কিন্তু কি করবেন নববধূ সবে বিয়ে হয়েছে গাছসোড়া তো খুলবে না নববধূকে নিয়ে পজিটিভ বর তড়িগুড়ি নিজের গ্রামে ফেরার তুরজুর করলেন কিন্তু বাইরে এসে দেখেন বরের করোনা হয়েছে শুনে ফুলে সাজানো বিয়ের গাড়ি নিয়ে চালক উদাও শেষ পর্যন্ত সাহসে বর করে এক প্রতিবেশী এগিয়ে এলেন তার মোটর বাইকের পিছনেই উঠে বসলেন বর বউ বাইক চুটল শালপাত্রা গ্রামের উদ্দেশ্যে অবশ্য পিছু ছাড়েনি সিভিক পুলিশ ও স্বাস্থ্যকর্মীর দল শ্বশুরবাড়িতে কোনোমতে মতে আচারাদি সেরেই বরকে নিয়ে রওনা হয়ে যান স্বাস্থ্যকর্মীরা নববধূ ও বাড়ির সকলেরও নমুনা সংগ্রহ করা হয় অপরদিকে কোর্ট থেকে জামিন পেয়েও নেই স্বস্তি আবারও গ্রেফতার আরামবাগ টিভির সম্পাদক শফিকুল ইসলাম আরামবাগ টিভির সম্পাদক শফিকুল ইসলাম তিনটি মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়ে শনিবারই সংশোধনাগার থেকে ছাড়া পাওয়ার কথা ছিল কিন্তু ছাড়া পাওয়ার আগেই ঘটে গেল আরও এক বিপত্তি আবারও যেতে হলো সেই সংশোধনাগারেই বুয়ো খবর টিভিতে সম্প্রচার করার কারণে গ্রেপ্তার হয়েছিলেন আরামবাগ টিভির সম্পাদক শফিকুল ইসলাম সেই সঙ্গে তার স্ত্রী আলিমা ও সাংবাদিক সুরজ আলী খানও তার সঙ্গে সংশোধনাগারে শাস্তি পেতে থাকেন গত শনিবার হাইকোর্ট থেকে পাওয়া জামিনের জেল থেকে মুক্তি পাওয়ার কথা ছিল আরামবাগ টিভির সম্পাদক শফিকুল ইসলাম তার স্ত্রী আলিমা ও সাংবাদিক সুরজ আলী খানের স্ত্রী আলিমা ও সাংবাদিক সুরজ আলী খান ছাড়া পেলেও সংশোধনাগারেই থাকতে হল শফিকুল ইসলামকে সংশোধনাগার থেকে ছাড়া পাওয়ার নথিপত্র সেখানে পৌঁছে গেলেও সুমন্ত যোশ নামে এক ব্যক্তির অভিযোগে আবারও তাকে গ্রেপ্তার করা হলো তবে এই মামলার ক্ষেত্রে শফিকুল ইসলামকে দ্বিতীয়বার আর গ্রেপ্তার করা যাবে না সে কথা বলা হলেও তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শফিকুলের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানিয়েছেন এই বিষয়ের জন্য শফিকুলকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে আমরা এই বিষয়ে আদালতের সাথে কথা বলবো শফিকুলের আরও এক আইনজীবী অরূপ হাজরা বলেছেন এই ঘটনা আমাদের জেদকে আরও বাড়িয়ে দিয়েছে আমরা এর শেষ দেখে ছাড়বো অপরদিকে চিকিৎসা ছাড়া দিচ্ছেন বাবা টুইট প্রণব অভিজিতের কিন্তু আশঙ্কা বাড়ছে হাসপাতালের বিবৃতিতে আগের থেকে খানিকটা হলেও ভালো আছেন প্রণব মুখোপাধ্যায় রবিবার বাবার শারীরিক অসুস্থতার কথা জানাতে গিয়ে একথা বলেন প্রণব পুত্র তথা কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখার্জি এদিন একটি টুইট পোস্টে অভিজিৎ লেখেন আগের দিনের চেয়ে অনেক ভালো এবং স্থিতিশীল রয়েছেন বাবা একই সাথে বর্তমানে চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন বলেও জানান তিনি অন্যদিকে অফিসিয়াল বিবৃতিতে প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা নিয়ে এখনও আশঙ্কার কথা শোনাচ্ছে দিল্লি সেনা হাসপাতাল এখনও প্রণব মুখোপাধ্যায় শারীরিক অবস্থার বিশেষ কোনো পরিবর্তন হয়নি বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় তাকে এখনও ভেন্টিলেশনেই রাখা হয়েছে বলে জানা যাচ্ছে তবে তার স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ মাপকাঠিগুলি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর একই সাথে তাকে চব্বিশ ঘন্টার লাগাতার পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা এদিকে এদিনের টুইটে অভিজিৎ বলেন গতকাল আমি বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম ঈশ্বরের অনুগ্রহ এবং আপনাদের প্রার্থনায় বর্তমানে তিনি আগের দিনের তুলনায় অনেক ভালো এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন তার শরীরের সমস্ত গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি স্থিতিশীল এবং তিনি চিকিৎসা ছাড়াও দিচ্ছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি শীঘ্রই আমাদের মধ্যে আবার ফিরে আসবেন অপরদিকে মহেন্দ্র সিং ধোনির জন্য ফেয়ারওয়েল ম্যাচের আয়োজন করুক বিসিসিআই আবেদন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর স্বাধীনতা দিবসেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি নীল রঙের জার্সি গায়ে আর দেখা যাবে না ক্যাপ্টেন কুলকে সেটা অবশ্য গত প্রায় বছর দেড়কেই দেখা যায়নি আসলে দুই হাজার উনিশ বিশ্বকাপের সেমিফাইনালের পর আর দেশের জার্সি গায়ে খেলতে দেখা যায়নি মাহিকে তাই তার অগণিত বক্ত তথা বিশ্বের কোটি কোটি ক্রিকেট প্রেমীর মধ্যে শেষ হয়েও শেষ না হওয়ার একটা আক্ষেপ থেকে গিয়েছে তাকে শেষবারের মতো ম্যান ইন ব্লুর জার্সি গায়ে দেখার ইচ্ছে এখনও প্রবল সাধারণ ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি দনিকে আরও অন্তত একটিবার জাতীয় দলের জার্সিতে দেখার ইচ্ছেটা রয়ে গিয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সুরেনের মনেও তিনিও চাইছেন ঝাড়খণ্ডের প্রিয় ছেলে আরও একবার নীল জার্সিতে খেলুন আর তার খেলা দেখুক গোটা বিশ্ব দনির অবসর সংবাদের কিছুক্ষণ পরেই হেমন্ত সুরেন টুইট করে বিসিসিআইকে অনুরোধ করেন ধোনির জন্য একটা ফেয়ারওয়েল ম্যাচের আয়োজন করতে তিনি বলেন ঝাড়খণ্ডের লাল মাহিকে আমরা আর নীল জার্সিতে দেখতে পাব না কিন্তু দেশবাসীর মন তো এখনও বলেনি আমার মনে হয় আমাদের মাহির জন্য একটা ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করা উচিত বিসিসিআইকে অনুরোধ আমাদের মাহির জন্য একটা বিদায়ী ম্যাচের ব্যবস্থা করুন যে ম্যাচ আমরা রাঁচিতে আয়োজন করব আর গোটা বিশ্ব সেই ম্যাচের সাক্ষী থাকবে আসলে অনেকেই মনে করেছেন ভারতীয় ক্রিকেটে তার যা অবদান সে তুলনায় ক্রিকেট জীবনের সায়ান্নে এসে সম্মান পাননি মাহি তাই অনেক সমর্থক চাইছেন আর একবার অন্তত নীল জার্সি গায়ে মাঠে নামুন ধোনি অবসরের আগে টিম ইন্ডিয়ার স্বপ্নপূরণের কান্ডারিকে যদি আরও একবারও খেলতে দেখা যায় সেটাই বা মন্দ কী অপরদিকে স্বাধীনতা দিবসে বিদ্যালয় থেকে চাল পাচারের সময়ে আটক প্রধান শিক্ষক বিদ্যালয় থেকে মোটর বাইকে করে মিড ডে মিলের চাল পাচারের সময় হাতে নাতে দোরা পড়ে গেলেন এক প্রধান শিক্ষক ছাঞ্চল্যকর এই ঘটনাটিকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় স্থানীয় গ্রামবাসী ও অভিভাবকরা অভিযুক্ত শিক্ষককে আর্থিক জরিমানা করার দাবি জানিয়েছেন জানা গিয়েছে শনিবার সকালে স্বাধীনতা দিবসের দিন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের জুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনাটা ঘটেছে প্রধান শিক্ষক বিষ্ণুপদ নায়ক জাতীয় পতাকা তুলে বাড়ি যাওয়ার সময় তার বিরুদ্ধে ছাল চুরির অভিযোগ করে গ্রামবাসী এই অভিযোগে প্রধান শিক্ষককে গেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা গ্রামবাসীর অভিযোগ জুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ নায়ক নানান অসতকাজের সঙ্গে যুক্ত এর মধ্যেই স্বাধীনতা দিবসের দিন স্কুল খুলে এক বস্তা ছাল নিয়ে যাওয়ার পথে গিরে ফেলে তারা এরপরেই ওই প্রধান শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীদের দাবি অবিলম্বে শাস্তি দিতে হবে ওই প্রধান শিক্ষককে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় আন্দোলনকারী বলরামকরণ জানিয়েছেন স্থানীয় মানুষেরা হাতে নাতে ছাল পাচারের সময় অভিযুক্ত প্রধান শিক্ষককে ধরে ফেলেছে তিনি জানিয়েছেন চাপের মুখে পড়ে প্রধান শিক্ষক জানায় ডেম হয়ে যাওয়ায় চাল তিনি বাড়িতে পুষা হাঁসের খাবারের জন্য নিয়ে যাচ্ছেন প্রধান শিক্ষকের কথার সত্য জানতে উৎসাহী কয়েকজন অভিভাবক চালের বস্তা খুলে দেখেন প্রধান শিক্ষক মিথ্যা কথা বলছেন পরিষ্কার বালো এক বস্তা মিড ডে মিলের চাল মোটর বাইকে করে প্রধান শিক্ষক নিয়ে পালাচ্ছিলেন এর জেরেই উত্তেজনা আরো চরম আকার সাফাই তিনি চাল চুরি করেননি বলেন সবার চোখের সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল চাল এরপরেই গ্রামবাসীরা আমাকে গিরে ফেলে ধ্রুত প্রধান শিক্ষকের দাবি এটা চাল চুরি নয় সবার সামনে প্রকাশ এই নিয়ে যাচ্ছিলাম স্কুল থেকে এইভাবে মিড ডে মিলের চাল নিয়ে যাওয়া যায় কিনা সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না প্রধান শিক্ষক এই ঘটনায় যথেষ্ট সুরগুল পড়ে গিয়েছে গোটা এলাকায় জানা গিয়েছে তানায় কোনো অভিযোগ দায়ের হয়নি আন্দোলনকারীদের সাথে আলোচনা করে সমস্যা মিটিয়ে নেন প্রধান শিক্ষক অপরদিকে হিন্দু বিরোধী মন্তব্য করায় প্রাক্তন বিধায়ক জার্নাল সিংহকে বরখাস্ত করলো আম আদমি পার্টি আপ নেতা জার্নাল সিংকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো আম আদমি পার্টি থেকে অভিযোগ উঠেছিল তিনি সোশ্যাল মিডিয়ায় হিন্দু দেবদেবীর বিরুদ্ধে মন্তব্য করেছেন মঙ্গলবার রাজৌরি উদ্যানের প্রাক্তন বিধায়ক জার্নাল সিংকে দল থেকে কয়েকদিনের জন্য বরখাস্ত করলো আম আদমি পার্টি ফেসবুক পেজে হিন্দু বিরোধী মন্তব্য করায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ জানাল আম আদমি পার্টি সাসপেন্ড করার পাশাপাশি খারিজ করা হয় তার প্রাথমিক সদস্য পদ আম আদমি পার্টির বিবৃতিতে জানানো হয় আপ নেতা জার্নাল সিংকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সঙ্গে তার প্রাথমিক সদস্য পদও খারিজ করা হলো আবদলের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় আম আদমি পার্টি একটি ধর্ম নিরপেক্ষ দল অন্য ধর্মকে যদি কেউ অসম্মান করেন তবে এই দলে তার জায়গা থাকবে না সোশ্যাল মিডিয়ায় তার প্রোফাইল থেকে পোস্টটি পরে ডিলিটও করে দেন তিনি নিজের পক্ষে তিনি যুক্তি দেন পোস্টটি তিনি করেননি ওই সময় ফোনটি তার ছেলের কাছে ছিল সে ভুল করে পোস্ট করে ফেলেছে কংগ্রেসের ভূমিকায় কব্ধ হয়ে জার্নাল সিং দুই সালে একটি সাংবাদিক সম্মেলনে পি চিদাম্বরমকে যত চুড়ে মেরেছিলেন পরবর্তীকালে দুই হাজার সালে বিধানসভা বুটে আপ এর হয়ে বুটে দাঁড়িয়ে রাজৌড়ি উদ্যানের বিধায়ক হয়েছিলেন তিনি কিন্তু দুই